তাদের মুখ হয়তো এক ঘন্টার জন্যও সিগারেট ছাড়া থাকে না সিগারেট যতটা পান তাদের মুখে থাকবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত অভাবী বানিয়েছে গরীব কাজ করে তারপরে এই নেশা থেকে তারা মুক্ত হতে পারে না তারা গাঁজা পর্যন্ত খায় মানে যত নোংরা কাজের সাথে তারা জড়িত কেন এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দিয়েছেন যে তোমরা যারা গরীব তারা সব বিড়ি টানবা এটা বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো একটা মানুষ আপনি পশুর মতো কেন জীবন যাপন করতেছেন আপনার কি মরার কোনো ভয় নাই আপনার জীবনের কোনো মান নাই আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই জীবন আমি চাই না আমাকে তুমি জীবনটাকে পরিবর্তন করে দাও কিন্তু সেই মুখটা পর্যন্ত আপনি রাখেন নাই আপনি এমন ভাবে লিপ্ত হয়ে গেছেন এই দুনিয়ার এই নোংরামির সাথে যে আল্লাহর কাছে যে আপনি বলবেন সেই তৌফিকটা পর্যন্ত আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে না এটা হওয়ার তো নয় বরং আপনি জানেন যে একজন দরিদ্র মানুষ পয়সার চাইতে কত বছর আগে জান্নাতে যাবে কত বছর আগে 500 বছর আগে কিন্তু বিড়ি খেয়ে সিগারেট খেয়ে এই নেশা করে এই মহিলা নিয়ে পড়ে থাকলে কি করুন আপনি নামাজ পড়েন না তাহলে কিভাবে আপনি 500 বছর আগে জান্নাতে যাবেন বরং এখানে সব মুসলিমদের কথা বলা হয়েছে যারা সব অভাবী শুধুমাত্র হারাম কাজে যেতে হবে বিদায় সে ওইখান থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে এই জন্য সে অভাবী এই ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে বিষয়টা কি খুব সহজ খুব সহজ না অতএব যারা অভাবী তারা ধোঁকা খেয়ে যে না আপনি ভাববেন না যে আপনাকে আল্লাহ পছন্দ করে কেন মানুষ আমার কেন যেন মনে হয় এই দরিদ্র লোকগুলো কেন এই নেশার সাথে জড়িত বা আল্লাহর কাছ থেকে দূরে কেন সরে গেছে তারা মসজিদে কেন আসে না তারা মনে করে কি এটা লাঞ্ছিত জীবন আল্লাহ হয়তো পয়সাওয়ালাদেরকে ভালোবাসে এই জন্য আল্লাহ এদেরকে অঢেল দিয়েছেন ভালো রেখেছেন আমি অভাবী আল্লাহ হয়তো আমাকে পছন্দ করে না এই জন্য হয়তো আমার লাইফটা এমন আজকে আমরা যারা অভাবী আছি আপনি এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন টাকা পয়সার মালিক হওয়া না হওয়া এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি না ভালোবাসার মাপকাঠি না আজকে দুইটা এমন একটা আয়াত আমি আপনার কাছে দেখাইতে সক্ষম আল্লাহ কি বলেছে জানেন যারা পয়সাওয়ালা পাপী যারা কাফের তোমরা প্রত্যেকে জেনে নাও আমি আল্লাহ ওদের পয়সাকে এই জন্য বাড়িয়ে দেই আল্লাহ চায় যে দুনিয়াতে ওরা শাস্তি পাক এবং পয়সার লোভেই মরে যাক ওরা যেন আর ইসলামই গ্রহণ করতে না পারে আল্লাহ বলছে ওরা যেন আমার কাছে তওবা করে ফিরে আসতে না পারে এই জন্য ওদেরকে টাকা পয়সা দিয়ে আরও আমি আল্লাহ ডুবিয়ে দিই এটা আল্লাহ ওয়াদা করেছেন বড় বড় জালেমরা আপনি ভাববেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করে আজকে কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালায়ন করতে হয়েছে তা আল্লাহ যখন যাকে ধরবে এটা সবার জন্য এটা শুধু একটা গ্রুপের জন্য না আমি আর আপনার আওতায় হইতে পারি কিন্তু আমরা শিক্ষা নেই না আমরা শুধু অন্যের দিকে দেখি আমরা অন্য দেখে বাহাবাহ নেই আমরা মনে করি কি শুধু এই দলের নেতারা পালিয়েছে আমার সাথে মনে এগুলো কোনোদিন ঘটবে না না আপনার আমার সাথেও ঘটতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে মেরে আরেকজনকে শিক্ষা দেন আল্লাহ যদি ফেরাউনকে ডুবিয়ে দেওয়ার পরেও কি পৃথিবীর জালেমরা কি শুধরেছে তওবা করেছে করে নাই কিন্তু আল্লাহ ওটাকে এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছেন যে সুপ্রিম পাওয়ার ছিল তখন ফেরাউন মুসা আলাইহিস সালাম কোনোদিন ভাবতেও পারে নাই যে ফেরাউনকে আল্লাহ এইভাবে হালাক করে দেবে কিন্তু একটা আশ্বাস ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে উদ্ধার করবে তিনি কি বলেছিলেন কাল্লা ইন্না মা'ইয়া রব্বি সায়াহাদিন আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন তিনি নিজের জন্য রাস্তা চেয়েছিলেন কিন্তু তিনি কোনোদিন ভাবতেও পারেন নাই যে আল্লাহ আজকে ফেরাউনের ইন টেনে দিলেন এটা কোনোদিন ভাবতেও পারেনি মুসা আলাইহিস সালাম যে এমন সাম্রাজ্য মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে আল্লাহর কাছে কোনো কিছু না তো রাসূলুল্লাহ বলেছেন যারা এই সম্পত্তি হক হালাল ভাবে গ্রহণ করবে এই সম্পত্তি আপনার জন্য নিয়ামত হবে আর যারা এটাকে বাতিল ভাবে গ্রহণ করতেছেন আপনি হলেন সেই ব্যক্তি ইয়াকুলু ওয়ালা ইয়াশবা শুধু খাবেনই খাবেন জীবন কোনো পরিতৃপ্ত আপনার আসবে না জীবন পরিতৃপ্ত আসবে না আপনার শুধু ঘাটতেই মনে হবে কিসের মতো রাসূলুল্লাহ এটা উদাহরণ দিয়েছেন পশুর সাথে তুলনা করেছেন কিছু পশু আছে যখন বসন্তের কারণে যখন ঘাসগুলো সবুজ সবুজ দেখা যায় কিছু গরু আছে কন্ট্রোল করতে পারে না খেতে খেতে এমন খাওয়া খায় পেট ফুলে যায় দেখেন না অনেকের গরু মরে নাই পেট ফুলে রাসূল বলেছেন কিছু পশু আছে এমন সবুজ ঘাস পেয়ে খেতেই থাকে খেতেই থাকে ধান ঘাস সব খেয়েছে এখন আর নিঃশ্বাস নিতে পারে না পেট ফুলে মরে যায় আর কিছু পশু আছে যারা খায় ঠিকই কিন্তু সন্ধ্যার আগেই তারা সূর্যের দিকে তাকায় এবং পেটে যা আছে সব হজম করতে সক্ষম হয় তারপর আবার প্রস্রাব পায়খানা করে পেট খালি করে দেয় তারপরের দিন আবার এসে খেতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে এমন হইতে হবে তোমরা খাও এই জমিনে কিন্তু হালালভাবে খাও যাতে করে তোমরা নিঃশ্বাস নিতে পারো ওই গরুর মতো খেও না যে হালাল হারাম তুমি বুঝবা না তাহলে তোমার পেট ফুলে যাবে তো তুমি জাহান্নামের হকদার হয়ে যাবে
এভাবে আমাদেরকে উপদেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। সময় যেহেতু অনেকটা চলে যাচ্ছে, আমার অনেকগুলো কথা থেকে গেছে, তো একটা হাদিস আমি আপনার কাছে উল্লেখ করি, যদিও হাদিসের মান সহি না আর আমরা সহি হাদিস ছাড়া বর্ণনা করি না। এই হাদিসটা কেন আপনার কাছে বর্ণনা করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রমাণিত হচ্ছে না, তবে এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উক্তি হিসেবে গ্রহণ করার মতো একটা উক্তি, যেটা অধিকাংশরা বলেছেন। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহ কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চরিত্র যেমন ভাগ করে দিয়েছেন, তেমনি তোমাদের রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন। যে কে কতটা সুন্দর, কে কতটা উঁচু, কে কতটা ফর্সা বা কালো, এটা কি আল্লাহ ভাগ করে দেয় নাই, নাকি এটা আমাদের নিজেরা মায়ের পেট থেকে হয়ে আসছি, এটা কে করেছে? আমি ধরেন 5 ফিট 7 প্লাস, আপনি 6 ফিট, কেউ 5 ফিট, কেউ 4 ফিট, এটা কে করেছে? তাহলে এটা কি আমাদের তকদির না? আমি কি চাইলেই এর ব্যতিক্রম করতে পারবো? এখন আপনি আমি যে চামড়া পেয়েছি এটা কি তকদির কিনা? তারপরে অনেক সময় আমরা যে চরিত্রের, কেউ হেসে কথা বলে, কেউ না হেসে কথা বলে, কেউ উগ্র মেজাজে, এগুলো কি চরিত্রের মধ্যে না? তাহলে আমাদের চরিত্র যেমন আল্লাহর পক্ষ থেকে ভাগ করে দেওয়া হয়েছে, তেমনি রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছে। কিন্তু আমরা সব বুঝি, আপনি 5 ফিট এত এটা মেনে নিয়েছেন, আপনি তখন কি বলেন যেটা আমার হাতে নাই, কিন্তু রিজিকটাও তো আপনার ভাগ করা, তাহলে ওই ক্ষেত্রে কেন আপনি এটা মানেন না? আপনি কবে যে মরে যাবেন এটা ফাইনাল হয়ে আছে কিনা নাই, তাহলে এটা যখন আপনি মানেন, তাহলে আপনি কোনো না কোনো দিন যদি কোটিপতি হওয়া লেখা থাকে, আল্লাহ বলেছেন তুমি হবাই হবা, এই কথাটা আপনি মানেন না কেন? কেন মানেন না, কেন মেনে নিতে পারেন না কেন? আপনার তকদির যদি সন্তান লেখা থেকে থাকে, আপনি আর কে সন্তান আল্লাহই দিবে, এটা আপনি মানেন না কেন? কেন আপনি মাজারে যেতে হয়, কেন আপনাকে হিন্দু ল্যান্টার মেলা যেতে হয় কেন রিজিকের জন্য? আমাদের মুসলিমদের ভাগ্য কার হাতে, নাকি দুর্গাপূজার দিকে? তাহলে মুসলমানদের এই দুর্গাপূজার সময় নেতারা কি এই কথা কেন বলে যে আমরা তাদের কাছে কল্যাণ চাই, সবাই কল্যাণ কামনা করেন? বাংলাদেশের মুসলমানদের তকদির কি হিন্দুরা পরিবর্তন করে দিবে? তাহলে কাদের হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এই পুতুল পূজারীরা কি করে আমাদের ভাগ্যের মালিক হতে পারে, কি করে হতে পারে? এটা আমাদের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুসলমানদের এই চরিত্র চেঞ্জ কবে হবে? আমাদের এক একটা মুসলিমদের চরিত্র দেখলে, আবার অনেকে আছেন যারা হয়তো পুতুল পূজা করেন না, মূর্তি পূজা করেন না, কিন্তু মণ্ডপে ঠিকই যান তামসা দেখার জন্য, ওদের মহিলাদেরকে দেখার জন্য, রং তামসাই তো ইয়ং বয়সের পোলাপানরা বেশি এগুলো ফিল করে। আপনি জেনে নেন, এটা এমন একটা জায়গা, এটা গজবের জায়গা। যারা মনে করেন না যে আমি তো পূজা করি না, গেলে কি হলো, আপনাকে একটা উদাহরণ দিই। আপনি প্লেটের মধ্যে পায়খানা নেবেন, পায়খানা, আপনার পায়খানা নেবেন প্লেটে, লুয়ে বসে থাকবেন, বললো আমি তো খাই না, তো নিয়ে বসে থাকবে, সমস্যা আছে? বলবেন আমি খাই না, তো করবেন এটা কোনোদিন? বরং যেখানে পায়খানা আপনি দেখতে পেলে তো 10 হাত দূরে গিয়ে থাকেন, থাকেন না? কেন? পায়খানার চাইতে জঘন্য হচ্ছে ওদের মূর্তি, কারণ এগুলো হচ্ছে শয়তানের পূজা। মুসলিম কি করে মন্দিরে যেতে পারে, কি করে হতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, আল্লাহকে অস্বীকার করা হয়, তোমরা সেখানে যেও না, এটা হচ্ছে আল্লাহর গজবের জায়গা, আল্লাহর গজবের জায়গা। আপনি কি মনে করেন যদি বাই চান্স এই এই সময়গুলোতে ভূমিকম্প হয়ে যায়, ঝড় তুফান বা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনি যদি মারা পড়ে যান, যদি সেখানে আগুন লেগে যায়, আপনি মুসলিম মারা পড়ে গেছেন, আল্লাহ আপনাকে কি মুসলমান হিসেবে গণ্য করবেন? কখনো, কখনো। যদি সিনেমা হলে যদি কেউ মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে তাকে এই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছিল। জেনা করা অবস্থায় রাসূল বলেছেন তার ঈমান থাকে না, নেশা করা অবস্থায় তার ঈমান থাকে না, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। তাহলে যেখানে শিরিক করা হবে সেখানে আপনি উপস্থিত হবেন, আপনি মুসলিম হয়ে উঠবেন কিয়ামতের মাঠে, এটা কি করে হতে পারে? আপনার শিক্ষার মধ্যে ত্রুটি আছে। কোনো মুসলমান কোনোদিন মূর্তির পূজার সাথে অংশ নিতে পারে না, কোনোভাবেই পারে না, আপনি আল্লাহর কাছে তওবা গ্রহণ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন রিজিক এবং চরিত্র তোমাদেরকে বণ্টন করে দেওয়া হয়েছে। তারপর রাসূলুল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউতি আদ-দুনিয়া মাই ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ সম্পত্তি তাকে দেয় যাকে ভালোবাসে তাকেও দেয়, আর যাকে ভালোবাসে না তাকেও দেয়। তার মানে সম্পত্তি যে পেয়ে গেলেন, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, কেন? কারণ আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও কিন্তু সম্পত্তি দেন। আর তার বাস্তব প্রমাণ কি? ইহুদি নাসারাদেরকে আল্লাহ ভালোবাসেন,
তাহলে আমাদের চেয়ে বেশি পয়সা ওলারা না তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে টাকা পয়সা হওয়ারটাই আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয় আপনি এখান থেকে শিক্ষা নেন তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এত অঢেল দিয়ে রেখেছেন যেখানে ওরা আল্লাহর প্রতি ঈমান আনে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ সান্ত্বনা স্বরূপ দুইটা কথা বলবো আমি 5 মিনিটের মধ্যে দুইটা আয়াত যেটা আপনার প্রশান্তির কারণ হবে পয়সা ওদেরকে দেখে আপনি ধোঁকা খেয়েন না আজকে অধিকাংশ অভাবী সৎ লোকেরা কি মনে করেন যে এত বড় জালেম হওয়ার পরেও আল্লাহ খালি ওর সম্পদ বাড়াইতে থাকে কেন আপনি ধোঁকায় পড়ে যান না আপনি ধোঁকায় পড়ে যান না একটা কাফেরদের কাছ থেকে আপনি শিক্ষা নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ রাসূলকে বলতেছেন হে রাসূল আপনি ওই কাফেরদের দিকে তাকায়েন না যাদেরকে আমি অঢেল সম্পত্তি দিয়েছি সন্তান দিয়েছি আপনি ভাববেন না যে এদেরকে আমি পছন্দ করি বরং আমি এদেরকে কেন সম্পদ দিয়েছি এই সম্পদের কারণেই দুনিয়াতে ওদেরকে আমি শাস্তি দেব আপনি কি মনে করেন কাফেররা যখন যুদ্ধ লাগে যখন সংঘর্ষ লাগে এটা কি ধর্মীয় ব্যাপার নাকি সম্পদের ব্যাপার ইউক্রেন আর রাশিয়া যে লেগেছে এটা কি ইহুদি খ্রিস্টানদের লড়াই নাকি সম্পদের লড়াই তাআলা বলতেছেন ওদেরকে আমি ওদেরকে দিয়ে মারব শাস্তি ওরাই ওদেরকে দিবে কিসের জন্য শুধু সম্পদের জন্য দুনিয়াতে একে অপরকে মেরে দেয় ওরাই ওদের সন্তানদেরকে পিতা পিতাকে সন্তান মেরে দেয় ওরাই কেন শুধু সম্পদের জন্য তাআলা বলেছেন যারা সম্পদের মালিক এই সম্পদের কারণে আমি ওদেরকে দুনিয়াতে শাস্তি দেব আরেকটা কারণ আল্লাহ বলেছেন এটা সূরা তওবা 15 নম্বর আয়াত আরেকটা কারণ আল্লাহ বলেছেন যেটা সূরা আলে ইমরানে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম কাফেররা যেটা কোনোদিন না ভাবে যে আমি ওদেরকে ধন সম্পত্তি ওদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছি এটা যেন কোনোদিন না ভাবে লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়ালাহুম আযাবুন আলীম বরং আমি আল্লাহ কাফেরদেরকে পাপীদেরকে এজন্য সম্পদ বাড়িয়ে দেই যাতে ওরা পাপের উপরে পাপ করতেই থাকে কারণ ওদেরকে তো আল্লাহ শাস্তি দিব কঠিন তাই না এজন্য দেখেন সম্পদশালীরা বেশি পাপ করে যে পাপটা আপনাদের মধ্যে নাই আপনি দামি কোনো মদ খান নাই বা মদ খান না আপনার সাথে মহিলার সম্পর্ক নাই আপনার সাথে দুর্নীতি ক্ষমতার লড়াই হত্যার সম্পর্ক নাই এগুলো কাদের সাথে আছে পয়সাওয়ালাদের সাথে আছে এবং আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কেবল কাফেরদেরকে এই জন্য সম্পদ দিয়ে রেখেছি আল্লাহ বলেছেন দুনিয়া ওয়াতাযহাকা আনফুসাহুম ওহুম কাফিরুন আমি আল্লাহ চাই এই পয়সা নিয়ে ওরা ডুবে থাকুক দুনিয়া নিয়ে যাতে করে ওরা তওবা করে আমার কাছে ফিরে আসতে না পারে কারণ ওরা এত বড় জালেম আল্লাহ ওদেরকে তওবা করে ফিরিয়ে আনবে আল্লাহ এটা পছন্দ করে না কেন আল্লাহ শুধু আমাদের মুসলিমদেরকে তওবা করতে বলেছেন যে তুমি তওবা করে ফিরে আসো কারণ আমাদের জন্য জান্নাত রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে আর চাটাইয়ের দাঁত তার চামড়া মোবারক চামড়ার মধ্যে বসে গেছে ফায়াব কি ওমর যখন কেঁদে দিলেন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইননামা ইননাল কাইসারা ওয়া কিসরা ওয়াল কাইসার ইয়া রাসূলুল্লাহ রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের নেতা রাজা বাদশারা কত হালতে থাকে কত উন্নত চরিত্রে মানে উন্নত জীবনযাপন নিয়ে ও আনতা রাসূলুল্লাহ আর আপনি আল্লাহর রাসূল আর আপনি চাটের মধ্যে শুয়ে থাকবেন এটা আমাদের মেনে নিতে কষ্ট তখন রাসূল কি বলেছেন জানেন হে ওমর তুমি কি জানো না লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা এই দুনিয়াটা কাফেরদের জন্য আমাদের জন্য কি জান্নাত আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই ক্ষণিকের সময়টা ওদেরকে ভোগ করতে দাও আমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করব এটা ছিল আমাদেরকে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সর্বশেষ হাদিস যেটা আমি আপনার কাছে বলবো রাসূল বলেছেন চারজন সাহাবী থেকে এটা জাবের বিন আব্দুল্লাহ আব্দুল ইবনে মাসউদ আবি উমামা এবং হুযাইফা প্রসিদ্ধ চারজন সাহাবী এই হাদিসটাকে কোট করেছেন রাসূল বলেছেন ইন্না রুহুল আমিন নাফাসা ফি রুয়া আমার স্বপ্নের মধ্যে আমার অন্তরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এই হাদিস ঢেলে দিয়েছেন বা আমাকে বলে দিয়েছেন ইন্নাহু লা তামুতান্না লা তামু লা لا تموت نفس حتى تستوفي رزقها وفي رواية حتى تستكمل أجلها وفي رواية حتى تبلغ آخر رزقها رسول বলেছেন হে পৃথিবীর মুসলিমরা তোমরা শুনে নাও মৃত্যু ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার তকদিরে যে রিজিক লেখা ছিল তা পূর্ণ না হয়ে যাবে
তার মানে কারো রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যু আপনার কাছে আসবে না এক ঢোক লেখা আছে সেই এক ঢোক পানি যেদিন আপনার দেওয়া হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে আপনার বয়স যখন পূর্ণ হয়ে যাবে তখনই কেবল আপনার কাছে মৃত্যু আসবে নালে আপনাকে কেউ মারতে পারবে না এজন্য আমাদেরকে সান্তনা দেওয়া হয়েছে এজন্য রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত্তালাক তোমরা আল্লাহকে ভয় করো এবং এই দুনিয়া থেকে উত্তম পন্থায় খাওয়ার চেষ্টা করো উত্তম পন্থায় খাওয়ার চেষ্টা করো হালাল গায় খাবে এবং রাসূল আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন দেখো কবরের মধ্যে তোমার দেহের সর্বপ্রথম যে জিনিসটা নষ্ট হবে সেটা কি তোমার পেট সর্বপ্রথম নষ্ট হবে তোমার পেট এটা ফেটে যাবে অতএব যেই ব্যক্তির দ্বারা সম্ভব যে আমি হারাম খাবো না ফালিয়াফাল রাসূল বলেছেন তাহলে সেজন্য এটা ওয়াদা করে নেয় আল্লাহর সাথে যে আল্লাহ আমি কোনোদিন খারাপ হারাম জিনিস খাবো না এটা ওয়াদা করে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা